দর্শক দর্শক সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমি সাহেব আছেন। আজকে আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কিছু হিজাবের ভিডিও আমি দেখাবো আপনাদেরকে, নতুন কালেকশন। তো কেমন আছেন? ভালো আছো? আচ্ছা আচ্ছা, একটা ভিডিও আছে। আচ্ছা আচ্ছা, এটা কিসের? মানে ফেব্রিক্স তো টিস্যু না, দেখো তো পুরোটা। কালার কটা হবে টিস্যুর মধ্যে? 12টা কালার হবে। প্রাইস কত এটার? 500 টাকা। টপ তো। আচ্ছা, তো আমি আজকে টিস্যু হিজাবের মতো কিছু একটি হিজাব দেখাই দিচ্ছি আপনাদেরকে, আর প্রাইস কিন্তু 500 টাকা করে পড়বে। নেক্সট আরেকটা দেখাও। এই যে এগুলোর মধ্যে কালার হবে কয়টা? টোটাল 12টা কালার হবে। কালারগুলো আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে 12টা কালার হবে, যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারে। প্রাইস পড়বে 500 টাকা নাকি? নেক্সট আরেকটি দেখাচ্ছে, এটা কিন্তু খুবই অনেক চলছে, কিন্তু এটা সাইজটা কিন্তু অনেক বড়। দেখি এক পাট না, ধরো তো একটু দেখাই দিই, কত বড়? অনেক বড় কিন্তু। এটা কিন্তু গরমের দিন আপনারা পড়তে পারবেন। প্রাইস কিন্তু এটা কত? এটা কি একটু বেশি হবে না? 500 টাকায়? 500 টাকা। আচ্ছা, এগুলো কি ধরলে উঠে যাবে? কিছু হবে না, কিছু হবে না। যে উপরে এগুলো সুতা। নেক্সট এই যে হিজাবটা কিন্তু খুবই সুন্দর, চাইলে এটাও নিতে পারেন। প্রাইস পড়বে 500 টাকা। তারপর এই যে আরেকটা আছে, নতুন কালেকশন কিন্তু। এই যে রং উঠবে না এটা? রং উঠবে না, চাই না, চাই না না। আচ্ছা, এটা কালারগুলো আমি একটু দেখা দিচ্ছি। এই যে এই সাইডে যেগুলো সবগুলোই কিন্তু কালার, আর প্রাইস কিন্তু 500 টাকা করেই পড়বে। আর নিচেগুলো কি? এগুলো বিয়ারুমলা, বিয়ারুমলা দুপাট্টা। প্রাইস কীরকম এটার? না তো একটু দেখে দেখা যায়। দেখি যে কোনো শাড়ির সাথে পরতে পারবে না, মানে এই কালারের নাকি? বিয়ারুমলা কালার হচ্ছে, মানে যে কোনো কালার চাইলে দিতে পারবেন আপনারা। এটার প্রাইস কত পাবে দুপাট্টা? 850 টাকা। দেখি তো এটা, এই যে এগুলো কি উঠবে না? না। আচ্ছা আচ্ছা, ওই দিকে থেকে একটা নাও তো দেখি। এই যে সুতির মধ্যে, এটা সুতি না? জর্জেট, এটা সুতি। এই যে ওয়াও, এটা তো খুবই সুন্দর। দেখি হাতে করা কাজটা, এই যে দেখেন, এটা একটু দেখে দিই, অনেক লম্বা কিন্তু দর্শক। এই যে তো আজকে এই পর্যন্তই, আমরা একটু কার্ডটা দেখে দিচ্ছি, যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে, বা কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন। এই যে তো দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।